আসসালামু আলাইকুম বন্ধুরা, এই ভিডিওতে আমরা আঁকবো একটি সি বিচ সিনারি বা সমুদ্র সৈকতের দৃশ্য। দৃশ্যটি আঁকতে আমরা 6B পেন্সিল দিয়ে মাঝে একটি সোজা দাগ আঁকলাম। এরপর এখান থেকে উপর দিকে আবার নিচের দিকে আনলাম। এই পাশে দুই পাশে দুইটা ডাবের গাছ আঁকবো আমরা। দেখুন, এইভাবে ডাব গাছের ডালগুলো আঁকছি আমরা, সহজেই আঁকলাম। এই পাশেও একই রকম করে দুইটা গাছ কিন্তু একই রকম হচ্ছে প্রায়। এখন আমরা এই পাতাগুলো দেখুন এভাবে দেওয়ার চেষ্টা করব। এতে ছোট্ট বাচ্চারা সহজেই দিতে পারবে, আপনিও সহজেই দিতে পারবেন অনায়াসে। এভাবে পাতাগুলো আঁকবো। এটাতেও আমরা একই রকম করে পাতা আঁকছি। একটু দ্রুত দেখানো হচ্ছে বন্ধুরা, আপনারা একটু ধীরগতিতে করবেন। এখন আমরা করছি ডাব গাছের খাঁজ কাটা দাগগুলো, যেই দাগগুলো থাকে পেন্সিল দিয়ে এভাবে করলেই কিন্তু সুন্দর দাগ হয়ে যায়। এক পাশে দিব, আরেক পাশে দিব। এইভাবে দেখুন, নিচের দিকে একটু ঢেউ দিলাম, এবার একটু ঢেউ। এখন আমরা কি করব, সাগর সমুদ্রের ঢেউ আঁকবো। এইভাবে পাড়ের দিকে ঢেউ চলে আসছে, দেখুন দুইটা ঢেউ আঁকবো, তাহলে কিন্তু সুন্দর লাগবে। অল্প সময়ের মধ্যে সুন্দর একটি দৃশ্য হতে চলছে। এখন আমরা দেখুন একটা গোল বস্তু নিয়ে আমরা এভাবে একটি গোল আঁকলাম, বৃত্ত আঁকলাম। এখন আকাশে দু একটি যদি মেঘ দিতে পারি তাহলে কিন্তু আরও সুন্দর লাগবে। সাদা মেঘগুলো এভাবে দিয়ে দিলাম, আপনি চাইলে আরও দু একটি বেশি দিতে পারেন। এখন আকাশে দু একটি পাখি দিব, দেখুন সুন্দর একটি দৃশ্য হয়ে গেল অল্প সময়ের মধ্যে। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।